হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফি বলছি, আশরাফিস কিচেন থেকে। ওয়েলকাম ব্যাক। আজ আমরা বার্গার বানাবো, একদম সহজ ঝটপট ক্রিস্পি বার্গার। আশা করি আপনাদের সবার ভীষণ পছন্দ হবে। প্রথমে লাগবে হাড় ছাড়া 3 পিস মুরগির বুকের মাংস। মশলা ভালো করে ভেতরে যাবার জন্যে আমি 2-3টা ফেড়ে নিয়েছি ছুরি দিয়ে। রসুন বাটা দেব 1/2 চা চামচ, আদা বাটা দেব 1/2 চা চামচ, সয়া সস দেব 1 টেবিল চামচ। তারপর ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। প্ল্যান করছিলাম আজ কি নাস্তা দেওয়া যায়, ভাবলাম কেন না আমার পছন্দের ক্রিস্পি বার্গারটা আমার ভীষণ পছন্দ। আমাদের 1 ঘন্টা শেষ। এখন আমরা একটা পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নেব, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো নেব, আর 1/2 চা চামচ লবণ দেব। সবগুলো উপকরণ আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপরে 1 পিস 1 পিস করে মাংস নিয়ে আমরা ভালো করে ময়দার মধ্যে ডিপ করব। ট্রাস্ট মি, এত মজা হয়েছিল যে বলার বাইরে। ময়দা মেখে ভালো করে 3 পিসই একটা পাত্রে আলাদা রাখবো। অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি আমি। একটা বোলে ঠান্ডা পানি নেব, মাংসগুলো একবার একবার করে চুবিয়ে আর একবার ময়দা মাখাবো। এরকম করে আমি 2 বার করব। এতে যেটা হবে, ভিতরে মশলা থাকবে আর বাইরে এত সুন্দর ক্রিস্পি হবে। তারপর আমরা ভেজে নেব ডুবো তেলে। এবার কে কেমন আছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, ভুল হলেও জানাবেন, সংশোধন করার চেষ্টা করব। একটা আপুর সাথে পরিচয় হয়েছে আমার কিছুদিন হলো। উনি স্কটল্যান্ডে থাকে ওনার হাজব্যান্ডের সাথে, ওনার ফুটফুটে 2টো বেবি। আপুটাকে আমি ডাকি এক চোখ আপু, কারণ তার যতগুলো প্রোফাইল পিকচার যেখানেই ছবি তার এক চোখ দিয়ে ছবি দেয়া। বাংলাদেশ আর ওখানে টাইমিং অনেক উল্টোপাল্টা, তারপরও আমরা যখন সময় পাই দুজনে বসে বসে চ্যাট করি। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলে একটা খুব মজার ঘটনা ঘটে, অনেক কিছু জানা যায় যেটা আসলে এতদিন আমি জানতাম না। এক একটা ভিডিও আপলোড করছি আমি নতুন অনেক কিছু শিখছি, কখনো এডিটিং কখনো লাইটিং, 3 দিন আমি শিক্ষিত হয়ে যাচ্ছি। আন্নুর যখন 1 মাস বা 2 মাস উত্তর একটা বার্গারের দোকান ছিল, আমার এখন নামটা মনে নেই, তো হঠাৎ করে দোকানটা ক্লোজ হয়ে যায়। আমি প্রতি মাসে 2 বার আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ওই দোকানে যেত একটা বার্গার খাওয়ানোর জন্যে। আমার কাছে মনে হয় এই যে আজকে যে বার্গারটা বানাচ্ছি একদম সেম রেসিপি, একই রকম টেস্ট ফ্লেভার সব কিছু ছিল ওটার মধ্যে। ট্রাস্ট মি, বার্গারটা যদি আমার রেসিপি ওয়াইজ বানাতে পারেন তারপরে আমাকে থ্যাংক ইউ দেবেন কমেন্ট বক্সে, যে আসলেই বার্গারটা অনেক মজা ঘরে বসে এত সুন্দর করে এত অল্প জিনিস দিয়ে, তোম দোকানের মতো ক্রিস্পি চিকেন বার্গার। আমার ইচ্ছে ছিল আমি রোজ একটা রেসিপি দেবো, কিন্তু সারাদিন বাসার সব কাজ শেষ করে তারপর আর সময় হয় না ভিডিও করার, এডিটিং করার বা আপলোড দেওয়ার। আমি খুব সফট বার্গার বানও তৈরি করতে পারি, কারো যদি রেসিপি লাগে কমেন্ট বক্সে বললে আমি তৈরি করে দেবো। এই বার্গার বানটা অবশ্য কেনা। আমরা 1/2 কাপের মতো শশা কুচি নিয়েছি। এখন আমরা সসটা তৈরি করব। এটা তৈরি করতে আমাদের লাগবে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, গার্লিক মেয়োনিজ আছে একটা, ওটার টেস্টটা খুব ভালো হয় বার্গারের জন্য। কি আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি আসলে কোনো স্ন্যাপ নিতে ভুলে গেছি, সরি। আশরাফি রেসিপি রেডি করছে, কোনো কিছু ভুলবে না এমন হতে পারে, কিছু না কিছু তো আশরাফির ভুলতেই হবে। মাস্টার্ড নেব 1/2 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়ো দেব প্রায় 1/2 চা চামচ পরিমাণ ক্রাশ করে, পাউডারও আছে, পাউডারের চেয়ে এটার ফ্লেভার বেশি সুন্দর হয় আমার মনে হয়। টমেটো ক্যাচাপ দেব 2 টেবিল চামচ পরিমাণ, চা চামচের 1/2 চামচ পরিমাণ দেব মধু। আজ প্রায় 4 মাস পর আন্নুরকে নিয়ে বের হয়েছিলাম বাইরে, টুকটাক একটু বাজার টাজার করেছি। সে যে কি খুশি মেয়ে, ওর কিছু বই খাতা বাকি ছিল ওগুলোও নিয়ে এসেছি লাইব্রেরি থেকে। আগে বলে নেই, ওকে একদম মাস্ক পরিয়ে গ্লাভস পরিয়ে তারপরে বের করা হয়েছিল। সোশ্যাল ডিস্টেন্সও মেনটেন করেছি, হেঁটে গেছি লাইব্রেরি পর্যন্ত। আন্নুর এত খুশি হয়েছে, একটু পরপর এসে জড়িয়ে ধরে বলছে মা থ্যাংক ইউ, মা থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি। আমাদের সসটা রেডি হয়ে গেছে, আমি বার্গার বানটার এপাশ ওপাশ হালকা করে একটু সেকে নিয়েছি। মেয়ের দোষ দিয়ে কী লাভ, আমার নিজেরই বাইরে বের হতে ইচ্ছে করে,
আমার কক্সবাজার যেতে ইচ্ছে করে, আমার বান্দরবন যেতে ইচ্ছে করে, আমার খাগড়াছড়ি যেতে ইচ্ছে করে। আমি তো রীতিমতো ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সাজেক ভ্যালির বেঞ্চে বসা, মেঘের মধ্যে মেঘ পাশ দিয়ে চলে যাচ্ছে উড়ে উড়ে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে বের হয়ে যাব, তারপর আমরা ঘুরতে যাব যার যেখানে মন চায়। আমাদের ফ্যামিলিতে তিনজন সদস্য, তিনজনই ভীষণ ঘোরাঘুরি পছন্দ করে। যখনই আমরা ছুটি পাই তিনজনে মিলে আমরা ঘুরতে চলে যাই। এমন হয়েছে আনুরের বাবা যদি কখনো অফিসের কাজের অজুহাত দেয় প্যাপা করে, আমরা মা মেয়ে আনুরের বাবাকে রেখে দুজনে চলে যাই। তারপর সে ফোন দিয়ে মন খারাপ করে, তোমরা আমাকে রেখে চলে গেলে কি করে পারলে আমাকে রেখে যেতে। আমার হাত পরিষ্কার করে ধোয়া এবং বাসায় লোকজন খাবে বলে আমি গ্লাভস ছাড়াই কাজটা করছি। এখন আমরা একটা একটা বার্গারের মাঝখানটা কেটে নেব, তারপরে ওর মধ্যে আমরা সসটা দিয়ে দেব। সসটা আমি দুই পাশেই দেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ক্যাপসিকাম কুচি করে দিতে পারেন, বাঁধাকপি কুচি করে দিতে পারেন, গাজর কুচি করে দিতে পারেন। আন্নু শুধু শসা দিয়ে পছন্দ করে দেখে আমি শুধু শসা দিয়েই করি। এখন দুটো লেটুস পাতা দিয়ে দেব। মাংসগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, এখন একটা মাংস দিয়ে দেব। মাংসগুলোর ছবি তুলতে পারিনি বললে আমার মনটা একটু খারাপ, তো কি অসুবিধা নেই। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার। এর উপরে আমরা একটা চিজ দিয়ে দেব। দুটোর মধ্যে চিজ দেব, একটার মধ্যে চিজ দেব না, শুধু সসটাই দেব। আমি চিজ খুব একটা পছন্দ করি না, তাই আমারটা চিজ ছাড়া থাকবে। দুই পিস টমেটো দিয়ে তারপরে উপরে একটা পিন দিয়ে আটকে দেব, কারণ এত মোটা হয়েছে যে পিন ছাড়া সম্ভব না। একটা টুথপিক দিয়ে আটকালেই হবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর বেল বাটনে ক্লিক না করলে পরের রেসিপিটা আপনার ওয়াল পর্যন্ত পৌঁছবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, আর একদিন আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আমি আশরাফি, আশরাফিস কিচেন থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।